You are watching Bitbns News. শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে Bitbns নিউজে। বর্তমানে অস্থিতিশীল ক্রিপ্টো বিশ্বে প্রতিনিয়ত কি ঘটছে তা জানা ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই নিশ্চিত করুন আপনি প্রতিদিন ক্রিপ্টো নিউজ দেখছেন এবং নিজেকে আপডেটেড রাখছেন। জানিয়ে দিচ্ছি ক্রিপ্টো জগতের আজকের সংবাদের শিরোনামগুলো। Bittrex থেকে 4 বিলিয়নেরও বেশি XRP তুলে নিয়েছে বেনামি ওয়েল। মার্কিন আইন প্রণেতারা আশা করেন ক্রিপ্টো পুরস্কারের ন্যায্যতা এবং পেআউট প্রকাশ করবে স্টেট ডিপার্টমেন্ট। বাইন্যান্স তার লেনদেন ফি থেকে 90% রেভিনিউ তৈরি করে বলে জানালেন চ্যাংপেং ঝাও। স্টেবল কয়েনে অ্যালগোরিদমিক বেকিং এর বিরুদ্ধে সুপারিশ করল জাপান। ল্যান্ড মালিকদের জন্য ভার্চুয়াল সম্পত্তি ভাড়া করার সুবিধা চালু করল ডিসেন্ট্রাল্যান্ড। রিপল মামলা সম্পর্কে মাইকেল সেইলরের মন্তব্যের প্রতিক্রিয়া জানালো XRP কমিউনিটি। আর্ন প্রোগ্রাম ইউজার্স ফান্ড পুনরুদ্ধার করার পরিকল্পনা ঘোষণা করেছে জেমিনি। ইথেরিয়াম মেইননেটে লাইভ হলো আর্লি অ্যাক্সেস এর চেইন লিংক স্টেকিং ভার্সন 0.1। নতুন ক্রিপ্টো আইনের প্রয়োজন নেই বলে মত দিলেন আইস এর CEO। ম্যাপল ক্রেডিট পুল থেকে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতির ধারণা করছে নেক্সাস মিউচুয়াল। ট্রনে অফশোর চাইনিজ ইউয়ান চালু করলো টেথার। এবং প্রাথমিকভাবে $51 মিলিয়ন ইনফ্লো সহ চালু হলো চেইন লিংক স্টেকিং। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এক ঘন্টার মধ্যে একটি অপরিচিত XRP ওয়েল Bittrex ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের একটি ঠিকানা থেকে মোট 4.12 বিলিয়ন XRP তুলে নিয়েছে। উল্লেখ্য যে এই Bittrex ব্যবহারকারী বিভিন্ন এক্সটার্নাল ওয়ালেট ঠিকানায় বিপুল পরিমাণ XRP কয়েন স্থানান্তর করেছে। মার্কিন আইন প্রণেতারা 1956 সালের স্টেট ডিপার্টমেন্ট বেসিক অথরিটিস অ্যাক্টে একটি সংশোধনী প্রস্তাব করেছেন যাতে ক্রিপ্টো পুরস্কার এবং অর্থ প্রদানের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। ইউটিউবে পোস্ট হওয়া সাম্প্রতিক টেক ক্রাঞ্চ সাক্ষাৎকারে বাইন্যান্সের CEO চ্যাংপেং সিজের ঝাও বলেন ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স লেনদেন ফি থেকে তার 90% রেভিনিউ তৈরি করে। তিনি আরও বলেন বাইন্যান্স একটি পরিষ্কার অভিজ্ঞতা অর্জনের জন্য 2020 সালে অর্জন করা সমস্ত বিজ্ঞাপন ডেটা সাইট কয়েন মার্কেট ক্যাপ থেকে সরিয়ে দিয়েছে। গত জুন মাসে স্টেবল কয়েনের উপর যুগান্তকারী আইন পাশ করার পর জাপানি নিয়ন্ত্রকরা স্টেবল কয়েনের অ্যালগোরিদমিক বেকিং সীমিত করে এটিকে পরিপূরক করার কথা বিবেচনা করছেন। এই প্রস্তাবটি ফাইন্যান্সিয়াল সার্ভিস এজেন্সি এর তরফ থেকে একটি সুপারিশ হিসেবে আসে এবং দেশটির আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী টমোকো এমায়া এটি পুনরায় ব্যক্ত করেছিলেন। মেটাভার্স প্ল্যাটফর্ম ডিসেন্ট্রাল্যান্ড একটি নতুন প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য ঘোষণা করেছে যেখানে ল্যান্ড মালিকদের জন্য ভার্চুয়াল সম্পত্তি ভাড়া করার সুবিধা চালু করা হয়েছে। ল্যান্ড মালিকরা এখন আনুষ্ঠানিকভাবে নির্ধারিত সময়ের জন্য প্ল্যাটফর্মের অন্যান্য ব্যবহারকারীদের কাছে তাদের সম্পত্তি ভাড়া দিতে পারেন। মাইক্রো স্ট্র্যাটেজির চেয়ারম্যান এবং বিটকয়েনের প্রচারক মাইকেল সেইলরের XRP সম্পর্কে সাম্প্রতিক মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিপ্টো লো প্রতিষ্ঠাতা জন ডিটন। প্যাট্রিক বিট ডেভিড PBD এর একটি পডকাস্টে সেইলর দাবি করেন যে সেক এর রিপল বন্ধ করা উচিত। তিনি মনে করেন XRP এবং একই সাথে ইথেরিয়াম হল অনিবন্ধিত সিকিউরিটিস। ক্রিপ্টো এক্সচেঞ্জ জেমিনির সহপ্রতিষ্ঠাতা ক্যামেরন উইঙ্কলবস বুধবার সমস্ত আর্ন ব্যবহারকারীদের তাদের ফান্ড ভাঙাতে একটি সমাধান খোঁজার বিষয়ে স্বচ্ছতা আনতে সাহায্যের জন্য একটি পেজ চালু করার ঘোষণা দিয়েছেন। ইথেরিয়াম মেইননেটে সফলভাবে লাইভ অবস্থানে থাকা চেনিলিং স্টেকিংয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করার সুযোগ দিল আর্লি অ্যাক্সেস। বর্তমানে কমিউনিটির সদস্যদের স্টেকিং পুলের সীমিত মাত্রায় 7,000 লিঙ্ক পর্যন্ত অংশ নিতে অনুমতি দিচ্ছে কর্তৃপক্ষ। আজ এই পর্যন্তই। নিয়মিত ক্রিপ্টো জগতের সকল সংবাদ এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।